আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। হুরুপ মানে যদি কারোর হুরুপ থাকে তাহলে আপনারা রিমুভ করবেন কি করে, হুরুপের পানিশমেন্ট কি, আর হুরুপ কাটবেন কিভাবে? তো হুরুপ আসলে যদি কারোর হুরুপ লাগে কখনো, যদি তার কফিল অথবা কোম্পানি হুরুপ লাগায় তার ইকামাতে যদি মেয়াদ থাকে, তাও কিন্তু সে সরকারিভাবে কোনো সুযোগ সুবিধা পাবে না, বঞ্চিত হবে। আর হুরুপ ক্যান্সেল করবেন কিভাবে, ক্যান্সেল করার জন্য তিনটা রাস্তা আছে, আপনি ক্যান্সেল করতে পারবেন। তো এখানে তিনটা রাস্তা হলো, আপনার প্রথম রাস্তা হলো আপনি যদি পালিয়ে যান কোথাও, মানে আপনি যদি কপিলের কাজ না করেন, পালানোর কথা পরে, আপনি যদি কপিলের কাজ না করেন সেটাই অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক, মানে আপনি তার কাজ করেন না। তো এইটা যদি হুরুপ হয় তাহলে আপনি আপনার কপিলকে রিকোয়েস্ট করতে পারেন, মানে যদি হুরুপ কেউ লাগাই তো 1 বছরের ভিতরে যদি ইনফর্ম না করে তাহলে আপনার তাকে দেখুন, 1 বছরের ভিতরে যদি ইনফর্ম না করে তাহলে 5,000 রিয়াল 2 বছরের জন্য, মানে দ্বিতীয়বারের জন্য যদি না করে 10,000 রিয়াল, আর তৃতীয়বারের জন্য 3 ইয়ার, আর 3 বছরের জন্য 15,000 রিয়াল জরিমানা হবে। তো এই জরিমানাটা দিয়ে আপনার কপিলকে রিকোয়েস্ট করার পরে হুরুপ ক্যান্সেল হয়ে আপনি যদি চান যে আপনি আর ট্রান্সফার স্পন্সরশিপ মানে ট্রান্সফার করবেন, আপনি কফালা হবেন, তাও হতে পারবেন, সমস্যা নেই। এটা হলো মানে প্রথম ধাপ আর কি, মানে কপিলকে রিকোয়েস্ট করলে সেটাই সব থেকে বেটার। আর যদি সেটা না পারেন, যদি কোনো লাইন না থাকে কপিলকে বলার, যদি কোনো মুখই না থাকে কিভাবে বলবেন আপনি, এরকম তো একটা ইজ্জতের ব্যাপারও আছে, লজ্জা লাগে। তো সেকেন্ড অপশন যেটা, সেটা হলো অ্যাপ্রোচ লেবার কোর্ট অ্যাজ ইললিগাল হুরুপ এগেনস্ট ইউ, মানে আপনাকে লেবার কোর্টে মনে করেন যেতে হবে, যে অ্যাপ্লাই করতে হবে, যাওয়ার পরে ওখান থেকে যা হবে সেটা হিসাব কিতাব কি, আপনার কপিলকে ডাকতেও পারে, ডেকে আসলে সত্যি ঘটনা কি সেটা মানে যাচাই বাছাই করার পরে ফাইনালটা ওখানে হতে পারে। আর যদি আপনি এ ঝামেলায় না আসতে চান, আপনি যদি মনে করেন যে আপনার হুরুপ আছে কিন্তু আপনি বাড়ি যাবেন, বাংলাদেশ যাবেন, দেশে যাবেন কি করে, তো তার জন্য আপনার 1টাকাও ফাইন দেওয়া লাগবে না। কারণ দেখুন, 3 নম্বর অপশন সারেন্ডার টু জাওজাত, আপনি যদি মানে আত্মসমর্পণ করেন জাওজাতে, যে তার জন্য কিন্তু আপনাকে কোনো টাকা দিতে হবে না। দেখুন এখানে 3 নম্বর অপশনটা কি আছে, এটা 3 নম্বর। তো 3 নম্বর, সারেন্ডার টু জাওজাত ইন দিস ওয়ে ইউ হ্যাভ টু সারেন্ডার ইউর সেলফ, আপনি যদি নিজে আত্মসমর্পণ করেন অথরাইজের কাছে, হু উইল অ্যারেস্ট, তারা আপনাকে অ্যারেস্ট করবে, অ্যান্ড অ্যারেস্ট ইউ অ্যান্ড কিপ ইউ ইন জেল অ্যান্ড দেন ডিপোর্ট ইউ টু ইউর হোম কান্ট্রি উইথ এ ব্যান অফ 5 ইয়ার্স ফ্রম ইন্টারিং সৌদি আরবিয়া। আপনি যদি যাওয়া যাতে সারেন্ডার মানে আত্মসমর্পণ করেন আপনি নিজে, যে তাহলে আপনাকে তারা অ্যারেস্ট করবে, অ্যারেস্ট করার পরে জেলে রাখবে, জেলে রাখার পরে মানে কতদিন জেলে রাখবে সেটা কিন্তু এখানে বিস্তারিত নেই, আমি বলতে পারবো না, মানে তাদের ইচ্ছা মতো, ইচ্ছা অনুযায়ী রাখবে, রাখার পরে আপনাকে দেশে পাঠিয়ে দেবে, কিন্তু আপনাকে 5 বছরের জন্য সৌদি আরবে এন্ট্রি নিষেধ আর কি। তো এখানে পানিশমেন্ট আর একটা আছে, পানিশমেন্টটা দেখুন, হি উইল বি ডিপোর্টেড টু হিজ হোম কান্ট্রি, যদি হুরুপে কাউকে যদি কেউ থাকে, টোটাল আছে এর বিষয়ে, টোটাল বিষয় হলো হুরুপে যদি কারোর হুরুপ লাগা থাকে তাহলে তাকে তার দেশে পাঠিয়ে দেওয়া হবে। আর যদি সে কাজ অবস্থায়, সে যদি কোনো কাজ করে এখানে হুরুপের পরে, তাহলে তার যে টাকা পয়সা আছে এখানে সেই টাকা পাঠানোর জন্য খরচ করা হবে, একটু হয়তো বা তাড়াতাড়ি কাজ হয়ে যাবে, যেহেতু আপনার যদি টাকা আপনার কাছে থেকেই থাকে তাহলে সমস্যা নেই, আপনার আগে আগে পাঠানোর ব্যবস্থা করা হবে। আর যার হুরুপ থাকবে তার 5 বছরের জন্য বাতিল, মানে সৌদি আরবে আসতেই পারবে না, এমনকি উমরা হজ করতেও আসতে পারবে না, একদম সহজ কথায় আর কি। 5 বছর পরে আপনি মানে হুরুপ লাগানোর পর যদি আপনাকে দেশে পাঠিয়ে দেয় আপনি অন্য নতুন বিষয়েও আসতে পারবেন না 5 বছরের ভিতরে। যারা যেতে চাচ্ছেন, যারা ভাববেন যে মানে যারা এখন আর থাকবেন না এখানে, অনেক দিন হয়ে গেছে চলে যাবেন, তো আপনারা যাও যাতে যে আত্মসমর্পণ করতে পারেন, আপনাদের কোনো টাকা লাগবে না, জেলে রেখে পাঠাই দেবে। এখন কতদিন রাখবে তা সঠিক এখানে নির্দিষ্ট করে কোনো কিছু নেই। পার্সোনাল ভাবে অনুমতি ছাড়া হুরুপ কাটার কোনো ব্যবস্থা আছে কিনা সেটা আমি ইনশাল্লাহ জানানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।